হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ধনুষ্টাঙ্কার রোগ, ইংরেজিতে যাকে টিটানাস বলা হয়। ধনুষ্টাঙ্কার রোগ, টিটানাস একটি মারাত্মক বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া এমনকি মানুষেও এই রোগে আক্রান্ত হয়। আমাদের দেশে বাছুর, গরু ও ছাগলের এই রোগটি বেশি পরিলক্ষিত হয়। এই রোগের কারণ হলো ক্লোস্ট্রিডিয়াম টিটানি নামক এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত কারণে এই রোগ হয়। এই রোগের সংক্রমণ হলো প্রধানত দুর্ঘটনাজনিত আঘাত, শিং ভাঙ্গা, নাভিতে ক্ষত, বাচ্চা প্রসব, অস্ত্রোপচার ও খোঁজা করার ক্ষেত্রে এই জীবাণু সংক্রমিত হয়। ঘোড়ার মল এই রোগের জীবাণু উত্তম উৎস। এই রোগের কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে, এখন আমরা জানবো এই রোগের লক্ষণগুলো কী কী, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি প্রাণীটি ধনুষ্টাঙ্কার রোগে আক্রান্ত হয়েছে। তো জানা যাক সেই লক্ষণগুলো। সাধারণত পায়ের গিরা ও ঘাড় শক্ত হয়ে যায়, মারিয়া আটকে যায়, একে লক জোয়া বলে। মারিয়া আটকে যাওয়ার কারণে প্রাণী ঠিকমতো খেতে পারে না এবং পানি পান করতে পারে না। পেশি শক্ত হওয়ার সাথে সাথে পেশির কম্পনও খিঁচুনি দেখা দেয়। এই রোগে আক্রান্ত হলে প্রাণী পেশি শক্ত হয়ে যাবে এবং প্রাণী খিঁচুনি দেবে, যে কোনো শব্দে প্রাণী কেঁপে উঠবে। প্রাণীর কাছে গিয়ে শব্দ করলে প্রাণী আতঙ্কিত হয়ে যাবে। পেট ফেঁপে থাকে, জ্বর হবে, মুখ দিয়ে লালা পড়বে। প্রাণীর চল আটকে যাওয়ার কারণে প্রাণী খাওয়া দাওয়া করতে পারবে না, প্রাণী বেশি হাঁটতে পারবে না। শেষে প্রাণী 6 থেকে 7 দিনের মধ্যে খাইতে না পেয়ে প্রাণীটি মারা যাবে। রোগ নির্ণয় করার পদ্ধতি হল প্রাণীর শরীরে ক্ষত হবার ইতিহাস এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ দেখে এই রোগ শনাক্ত করা যায়। তাহলে প্রাণীর শরীরে যদি ক্ষত থাকে এবং এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে প্রাণীটি ধনুষ্টাঙ্কার রোগে আক্রান্ত হয়েছে। তাহলে এখন জানবো এই রোগের চিকিৎসা কী। দুঃখের বিষয় হলো রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পরে চিকিৎসায় তেমন কোনো সুফল পাওয়া যায় না, তবে কিছু চিকিৎসা আছে সেগুলো দিলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। যেমন হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা পরিষ্কার করে দিতে হবে, কাটা অংশ বা ফাটা বা ভাঙ্গা অংশ হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা পরিষ্কার করে দিতে হবে এবং স্ট্রেপটোফেন গ্রুপের কিছু ইঞ্জেকশন যেমন স্ট্রেপটোফেন পি, এসপিভেট এগুলোর যে কোনো একটি ইঞ্জেকশন 5 মিলি ছাগল বাছুরকে 2 বার মাংসপেশিতে প্রয়োগ করতে হবে 5 থেকে 7 দিন। তবে সেক্ষেত্রে অর্ধেক মাত্রা বা 2.5 মিলি যদি আক্রান্ত জায়গায় বা যেই অংশটুকু এই ধনুষ্টাঙ্কার রোগে আক্রান্ত হয়েছে সেখানে 2.5 মিলি এবং অন্য মাংসপেশিতে 2.5 মিলি দিলে ভালো সুফল পাওয়া যায়। সে সাথে লার্গাকটিল 5 মিলি বা 8 মিলি মাংসে বা শিরায় 4 ঘন্টা পরপর দিতে পারবেন, অথবা অপশনিল আছে এটিও দিতে পারবেন। সে সাথে এটিএস মাত্রা 1500 IU চামড়ার নিচে দিতে দিনে 1 বার 3 থেকে 5 দিন দিতে পারবেন। তাহলে এটি কতটা ভয়াবহ রোগ বুঝতে পারতেছেন। তো আগে থেকেই সাবধান থাকা প্রয়োজন। আমাদের প্রাণীর কাটিয়ে গেলে বা ফেটে গেলে আমরা জীবাণুনাশক সেখানে না লাগাই ওভাবেই রেখে দেই এবং প্রাণী মাটির সাথে বা বিভিন্ন আবর্জনা ব্যাকটেরিয়াজনিত কারণে প্রাণী এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তো আগে থেকেই সাবধান থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রতিরোধ ব্যবস্থা, যে প্রতিরোধ হিসেবে খোঁজাকরণ, প্রসব, ক্ষত ইত্যাদির সময় ইঞ্জেকশন টেটাভেট দিতে পারেন। প্রাণীর শরীরে কোনো ক্ষত হলে সেখানে যে কোনো অ্যান্টিসেপটিক ঔষধ লাগানোর মাধ্যমে এই রোগ অনেকাংশে প্রতিরোধ করা যাবে। বলেন ধনুষ্টাঙ্কার বা টিটানাস রোগ হলে কী করা যায় এবং এটার কারণ লক্ষণ সব কিছুই জানলেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।